আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে নিয়ে আসলাম খাঁটি নারকেল তেল। চুলের যত্নে আমি বাসায় যেভাবে তেল তৈরি করি, আজকে আপনাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব। যেহেতু আমার বাসায় আগে থেকে তেল তৈরি করা ছিল, তাই আমি একটা নারকেল নিয়েছি আপনাদেরকে এই ভিডিওতে তেল তৈরি করে দেখাবো বলে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে এটাকে এখন আমি ফাটিয়ে নিব। ফাটিয়ে এটাকে আমি ভালো করে কুড়িয়ে নিব। আমার সম্পূর্ণ নারকেলটা কুড়ানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব। আমি এই 3 কাপ পরিমাণ নারকেল নিয়েছি এখানে। তারপর 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, খেয়াল রাখবেন বেশি গরম যাতে না হয়। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। মনে রাখবেন যাতে নারকেলটা ভালোভাবে মিহিন হয়। তারপর আমি এটা একটা চালনি নিয়ে নিয়েছি। এই চালনিতে আমি একটা সুতি কাপড় দিয়ে দিব। যেহেতু আমার ব্লেন্ডার করা শেষ, এখন আমি ব্লেন্ড করা নারকেলগুলো সুতি কাপড়ে ঢেলে দিলাম। এখন আমি এটা থেকে সম্পূর্ণ নারকেলের দুধটা বের করে নিব। দেখতেই পাচ্ছেন পুরোপুরি নারকেলের দুধটা বের করে নিয়েছি। নারকেল থেকে দুধ বের করার পরে যে শুকনো নারকেলগুলো থাকে, ওগুলো আপনারা যে কোনো কাজে লাগাতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা, এটাকে শুকিয়ে আপনারা একটি বক্সে ভরে রেখে দিতে পারেন। এখন আমরা দুধটাকে একটা বক্সে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা ঢালা হয়ে গেছে। এখন আমি এটাকে কাবার লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পরে আমি বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে জমাট বেঁধে গেছে, নিচে পানি আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। অল্প আঁচে চুলায় বসিয়ে দিলাম। বলক চলে এসেছে, একটু পরপর নেড়ে চেড়ে দিব। সম্পূর্ণ লালচে কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব। তেল বের হওয়া শুরু করেছে। সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে আমরা তেলটাকে আলাদা করে নিব। নারকেলটা ভাজার পরে তেলটাকে আলাদা করার পর যে নারকেলটা থাকে, নারকেলটা আপনারা চাইলে চিনির সাথে মিশিয়ে মুড়ি দিয়ে খেতে পারেন। আমি তেলটাকে এখন আলাদা করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।